মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত রাজপুর এলাকায় রাস্তা তৈরি নিয়ে বচসায় মৃত্যু এক ব্যক্তির। রাস্তা তৈরি করা নিয়ে বচসা, সেই থেকে হাতাহাতি এবং ইট বাঁশ রড নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর চড়াও হয়। ঘটনাতে বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ পৌঁছে তাদেরকে উদ্ধার করে প্রথমে নওদা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান এবং পরবর্তীতে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মনিরুল মুন্সি নামে একজনের মৃত্যু হয়। জানা যায় এটি তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মানে রাস্তার কাজ হয়েছিল, রাস্তার কাজ হয়েছিল, মানে রাস্তাটা মানে সব দিকে সবারই ভালো হবে সেরকম রাস্তাটা সবাই আলোচনা করেছিল। আলোচনা করতে করতে আমরা এসে দেখি যে এরকম ভাবে ইট ছোড়াছুড়ি পাথর মারামারি হয়েছে দুই পার্টিতে, দিয়ে এসে পেছন দিক দিয়ে এসে বাসের বাড়িতে। আমরাও তৃণমূল করি, ওরাও তৃণমূল করি। রাস্তালে ঝামেলা, তার মানে সরকারি রাস্তা, ওরা বলছে মাটি কাটবো আর আরেকজন বলছে কাটতে দেবো না। হ্যাঁ, যে ঘরে ঘরে ঝামেলা, এবার অন্য পরে ঝামেলা করি অন্য লোকে লাঠি দিয়ে চলে আসছিল। হ্যাঁ, আমি বাড়িও যাস না নামাজ পড়ি, আর এমন সময় ঠেকিউছি আমি। হ্যাঁ, আর সেই বড় রড দিয়ে এই হাত মেরে আমার ফ্র্যাকচার করে দিয়েছে, মাথা ফেটে গেছে। ওই ওই এরা মেরেছে, তাজুবাররা মেরেছে সব। এরাও তৃণমূলকে, ছোড়াও তৃণমূলকে, সে দোষ নেই।